বাদ পড়া লিটন সৌম্যর ফেরা দলের ছন্দ নষ্ট করছে বলে এমন মন্তব্য করেছেন মেনাজুল আবেদিন নান্নু। 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের পরই লিটন দাস ও সৌম্য সরকারকে বাদ দেন তখনকার নির্বাচক প্যানেল, যার প্রধান ছিলেন মেনাজুল আবেদিন নান্নু। যদিও পরের বছর টি টোয়েন্টি বিশ্বকাপও দলের সঙ্গী হয়েছেন লিটন, বাদ পড়েন সৌম্য, তখন এই নির্বাচক প্যানেলের প্রধান নান্নু। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম দেওয়া হয় মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে, পরে মুশফিক নেন অবসর, রিয়াদ ফিরেছেন দলে, খেলেছেন 2024 বিশ্বকাপও। এবার অবশ্য নির্বাচক প্যানেল বদলেছে, রিয়াদের সাথে ফিরেছেন 2021 বিশ্বকাপের পর বাদ পড়া সৌম্য সরকারও। তবে ফলাফল ঘুরে ফিরেই একই, কোনো মতেই গ্রুপ পর্ব টপকানো গিয়েছে ঠিকই, তবে সুপার এইটে জিততে পারেনি কোনো ম্যাচ। এই অর্জনকে অবশ্য অনেক বড় বলছেন সাবেক নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। সাংবাদিকদের তিনি বলেন, সব মিলিয়ে আমাদের প্রত্যাশা যেটা ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়া, সেটা কিন্তু পূরণ হয়েছে। সুপার এইটে খেলা এটা কিন্তু একটা অর্জন, কারণ এই ফরম্যাটে আমরা কিন্তু মাঝখানে ছয় মাস খুব ভালো ক্রিকেট খেলতে পারিনি। এর আগে এক দেড় বছরের দ্বিপাক্ষিক সিরিজগুলো খুব ভালো খেলেছে, বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। এরপরেই নান্নু জানান খেলোয়াড় পরিবর্তন হওয়ার কিছুটা ছন্দ হারিয়েছে দল, নাম না উল্লেখ করলেও নির্দিষ্ট করে দুজন ক্রিকেটার ঘুরে ফিরে দলে ঢুকেছে বলে জানান নান্নু। লিটন সৌম্যর দিকে নাকি সৌম্য রিয়াদের দিকে ইঙ্গিত করেছেন সাবেক নির্বাচক, তা অবশ্যই স্পষ্ট। তিনি যেমনটা বলেছেন, একটু পরিবর্তন হয়েছে দলটা, 2022 বিশ্বকাপের পর আমরা দুজন ক্রিকেটারকে পরিবর্তন করেছি, এবার ওদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, এই ধারাবাহিকতা হয়তোবা দলের একটা ছন্দ পতন হয়েছে, তারপরও বলবো সুপার এইটে যাওয়া একটা বড় অর্জন। নান্নু আরও বলেন, 1999 বিশ্বকাপে সেরা পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি বলে উল্লেখ করেন মিনাজুল আবেদিন নান্নু। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে, যেখানে আঙ্গুল উঠছে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের দিকে। অনেকেই চটেছেন এবার অন্তত অবসরের ঘোষণাটাও দিক সাকিব রিয়াদ। তাদের অবসর প্রসঙ্গে বোর্ড কর্তারা কৌশলে উত্তর দিচ্ছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু এক্ষেত্রে উদাহরণ হিসেবে টেনেছেন নিজের অবসরকে। 1999 সালে প্রথমবার বিশ্বকাপ খেলে বাংলাদেশ, ওই বিশ্বকাপে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে অবাক করে দেয় টাইগাররা, যেখানে ব্যাট হাতে সেরা পারফর্ম ছিলেন নান্নু, চার ম্যাচে 70 গড়ে রান করেছেন 140, হাঁকিয়েছেন 250। এমন পারফরমেন্সের পরে অবশ্য বেশি দূর টানেননি ক্রিকেট ক্যারিয়ারে, খেলেননি 2003 সালের পরের বিশ্বকাপও। নান্নু গতকাল 5 জুলাই সংবাদ মাধ্যমে যেমনটা বলেছিলেন, 1999 বিশ্বকাপের সেরা পারফরমেন্স করেও খেলা ছেড়ে দিয়েছি, আমি জানি কতটুকু আগাতে হবে, একটা খেলোয়াড় ব্যক্তিগতভাবে জানে কাকে কখন অবসর নিতে হবে, এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এর বাইরে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক প্যানেল আছে, তারা পরিকল্পনা করবে কোন খেলোয়াড়কে নিয়ে আগাতে হবে। টিম ম্যানেজমেন্ট নির্বাচক ছাড়া এসব সিদ্ধান্ত মূলত ক্রিকেটারদের কাছ থেকেই আসে, এমনটাই বার্তা দিলেন নান্নু। তিনি যোগ করেন, আমার মনে হয় খেলোয়াড়দের পারফরমেন্সের ধারাবাহিকতা দেখা উচিত, আমি কতটুকু যেতে পারবো এটা চিন্তা করে আগানো উচিত বলে মনে করেন মিনাজুল আবেদিন নান্নু।